এই মশলা কারি বা ডিম মশলা কারি সবাই খুব খেতে ভালোবাসে, কিন্তু এক একজন এক এক রকম ভাবে রান্নাটা করে। আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই রান্নাটা করি চলো তাহলে দেখে নিই। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে গরম করব। গরম তেলটাকে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। 5টা ডিমকে আমি খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেইগুলোই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি পোলট্রির ডিম ইউজ করেছি, তোমরা হাঁসের ডিম বা মুরগির ডিম যে কোনো ডিমই ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি ডিমগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, সেদ্ধ ডিম ভাজার সময় হলুদের গুঁড়ো দিলে ডিমের কালারটা খুব ভালো হয়। ডিমগুলো দেখো হালকা হালকা সোনালি সোনালি করে আমি ভেজে নিয়েছি, খুব বেশি কড়া ভাজিনি। এবার আমি তেল ছড়িয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি, আমি আর কোনো আলাদা করে তেল দেব না। ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম আর 1টা দারচিনি, 4টে ফাটানো এলাচকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, 1টা তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। দিয়ে ফোড়নটাকে 10-15 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। হালকা লাল করে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজ কুচিগুলো সোনালি রং ধরে নিয়েছে। এবার আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভাজার জন্য। আদা রসুন বাটাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো কষানোর পরই দেখো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচের একটু কম জিরে গুঁড়ো দিলাম, 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে। 5টা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম বা কুচি করে দিয়ে দিলাম। 1 চা চামচের একটু কম লবণ দিলাম, 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলো আর টমেটো কুচি সমেত মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে 2 মিনিট ধরে আমি কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে সামান্য একটু জল দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে, যাতে গুঁড়ো মশলা দেবার পর পুড়ে না যায়। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যায়। এই সময় লো ফ্লেমে রেখেই তোমরা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে পারো, তবে আমি রাখিনি। দেখো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, টমেটোগুলো গলে গেছে মশলার সঙ্গে। এবার আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা একদম কষা কষা হবে তাই খুব বেশি জলের প্রয়োজন নেই। জলটাকে মশলার সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে মেশানোর পর যখন ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। ভেজে রাখা ডিমগুলো মশলার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। আমি কোনো ঢাকা দেব না। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট ধরে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই এই রান্নাটা করে নেব। ডিমের এই মশলা কারি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। একদমই প্রায় তৈরি হয়ে গেছে ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খাবার জন্য ডিমের মশলা কারি বা এগ মশলা কারি। এই রান্নাটা কিন্তু ঝোল বা গ্রেভি মাখো মাখো হবে, খুব বেশি ঝোল থাকলে ভালো লাগবে না। এ সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম। কিছু ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এর ফলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। লো ফ্লেমে ধনে পাতাগুলোকে আমি ভালো করে রান্নাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এগ মশলা কারি বা ডিম মশলা কারি একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো।